শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে কাগজি লেবু আছে, এখানে ফুচকা আছে, এগুলো সব আমি মিক্স করব। সেদ্ধ করা ছোলাও দিচ্ছি, কাঁচা ছোলাও দিচ্ছি, চুরমুর মাখা যেটা আমরা খাই বাড়িতে, এটা হোমমেড আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের দেখাচ্ছি। কাঁচা ছোলা, বয়েল ছোলা দুটোই দিলাম, এটা খুব সুস্বাদু হয়, বাচ্চারাও খুব পছন্দ করে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খুব ভালো খেতে লাগে। টমেটো কুচি দিলাম, শসা কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিলাম। দেখো বন্ধুরা, আমি সবকিছু দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি ভাজা মশলা, এটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, আর শুকনো লঙ্কায় মৌরি আর জিরে ভাজা, যেটা এই মশলাটা দিলাম। এবার আমি ফুচকাগুলো দিয়ে দেব, আমি অল্প একটু টক জল, যেটা হয় তেঁতুলের কাপ দিয়ে, অল্প একটু টক জল দেব, সামান্য। অল্প একটু টক জল দেব দিয়ে এটা ভালো করে এবার একটু বেশি কোয়ান্টিটি করছি, অনেক লোকজন খাবে, বাচ্চারা খুব পছন্দ করে এই চুরমুর মাখাটা, বড়রা খেতে খুব ভালোবাসে। বাড়িতে এইভাবে আমি চুরমুর মাখা করি, এর মধ্যে একটু কর্নটাও দিয়ে দিই। তোমরা মটর, কাঁচা মটর দিতে পারো, সেদ্ধ করা মটরও দিতে পারো। দেখো আমার চুরমুর মাখা, দেখো দোকানের মতন চুরমুর মাখা হয়েছে, একদম দোকানের থেকেও ভালো হয়েছে। এইভাবে আমার বাড়িতে চুরমুর মাখা বা আলু কবরি মাখা যেটা হয় সেটা করি, খেতে হেভি টেস্টি হয়।